প্রতিঘর বিজেপি অভিযান কর্মসূচিতে শুক্রবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নেন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার। কর্মসূচির অংশ হিসেবে মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা এবং সুখ দুঃখের খোঁজ খবর নেন তিনি। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরেন তাদের কাছে। কর্মসূচিতে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান বিধায়িকা মিমি মজুমদার। 28 তারিখ থেকে নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় জনসম্পর্ক অভিযানে অংশ নিচ্ছেন বলে উল্লেখ করেন। প্রতি ঘর বিজেপি কর্মসূচি নিয়ে বিধায়িকা মিমি মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশে কেন্দ্র এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে জনকল্যাণে যে বহুমুখী প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়িত করা হচ্ছে, প্রতি ঘর বিজেপি কর্মসূচিতে তারই ফলন ঘটছে সাফল্যের সঙ্গে। এই কর্মসূচিতে মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মিমি মজুমদার। তিনি জানান, রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থেই আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার জন্যই মন স্থির করে নিয়েছে। আধারঘাটের প্রত্যেক অঞ্চলে পাচ্ছি, আমি 28 তারিখ থেকেই প্রত্যেক বাড়ি বাড়িতে যাচ্ছি, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন ওয়ার্ডে। তো দেখা যাচ্ছে যে লোক নরেন্দ্র মোদীজির কাজে এবং রাজ্য সরকারের কাজে ভীষণভাবে আপ্লুত, এবং ওরা চাইছে, জনগণেরা চাইছে যে ভারতীয় জনতা পার্টির সরকার যে কাজকর্ম করছে এবং মানুষের সাথে যেভাবে মিলেমিশে আছে, আগামী দিনেও যেন সরকারটা সবার মাঝখানে থাকে এবং সরকারটা যেন ওদের হয়ে কাজ করতে পারে। তো সবাইকে আমি এটাই বলবো যে রাজ্যবাসীকেও আমি এই বার্তা দেব যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে গিয়ে সত্যি অর্থে মানুষের সরকার, মানুষ বান্ধব সরকার, জনগণের সরকার। তো সেই অর্থে নিশ্চয়ই আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবেন, নরেন্দ্র মোদীর জির পাশে থাকবেন, নিশ্চয়ই আমাদের রাজ্য সরকারের পাশে থাকবেন, ভারতীয় জনতা পার্টির পাশে থাকবেন। সেই আবেদনটাই, আবদারটাই আমি আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ। রাজ্যের এবং কেন্দ্রের বিজেপি সরকারকে মানুষের সরকার হিসেবে অভিহিত করে বিধায়িকা উল্লেখ করেন, জনসম্পর্ক অভিযানের মাধ্যমে আগামী দিনেও নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় মানুষের জন্য উন্নয়ন কর্মসূচিতে তিনি সবসময় উপস্থিত থাকবেন তাদের সাথে সাথী হয়ে। এই যে একটা কর্মসূচির মাধ্যমে লোকের সাথে একটা জনসম্পর্ক করা এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ নীতি বা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বা আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে হিসেবে কাজকর্ম করছে বা প্রতিনিয়ত যে সুযোগ সুবিধাগুলো, সরকারি সুযোগ সুবিধাগুলো লোক জনগণেরা পাচ্ছে, সত্যি অর্থে মানুষের সবচাইতে বড় চাহিদা হচ্ছে গিয়ে ব্যবহার, মানুষের গিয়ে খোঁজ খবর নেওয়া। সেই জায়গাটাতে যে আজকে আমরা প্রত্যেকটি জনগণের সাথে একাত্ম হয়ে ওদের সব সমস্যা বা ওদের যে দাবিগুলো জানতে পারছি, সেটাই আমাদের অনেকটা সৌভাগ্য। কেননা আগামী দিনে এই জানাগুলোই কিন্তু আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে যে কোন জায়গাটাতে আমাদের ঘাটতি আছে বা কোন জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে। কিন্তু যেই সারাটা আমি উল্লেখ, বিধায়িকা হিসেবে নির্বাচিত হবার পর বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মানুষের সুখ দুঃখে এবং জনকল্যাণে বিধায়িকা মিমি মজুমদারকে সবসময়ই কাছে পায় মানুষ। তারই প্রচেষ্টায় আর উদ্যোগের ফলে বাধারঘাট কেন্দ্র বিভিন্ন দিকে চলছে উন্নয়নের কাজ এবং সরকারি সহায়তা পাচ্ছেন প্রান্তিক মানুষ। ভিওর রিপোর্ট, আর এ নিউজ।